আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। চাপাই নবাবগঞ্জে বইছে ভোটের হাওয়া, দুর্নীতির সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ করার অঙ্গীকার প্রার্থীদের। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে তিনটি সংসদীয় আসনে বইছে ভোটের হাওয়া। এসব আসনে পাঁচ প্রার্থী মনোনয়ন বাতিলের পর প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন ২০ প্রার্থী। নির্বাচনে জিতে এলাকার উন্নয়ন, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ করার অঙ্গীকার করছেন সবাই। তিন আসনে ভোটার সংখ্যা প্রায় ১১,৭৬,০০০, এর মধ্যে নতুন ভোটার ১,৩৬,৩৭৮ জন, যারা নির্বাচনী ফলাফলে ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। ভোটের মাঠ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কমিশন তৎপর রয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক। জীবনে প্রথম ভোট দিব এবং আমি চাই যে সুস্থ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হোক। সব দল অংশগ্রহণ করছে, এটাতে আমরা খুব আনন্দিত। আমরা শান্তিপূর্ণভাবে ভোটটা যেন দিতে পারি। আমরা সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোট দিতে চাই, কেউ যাতে এটা জাল করতে না পারে। আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দিতে চাই যে মাদক নিয়ন্ত্রণ করতে পারবে, এই এলাকার উন্নয়ন করতে পারবে। আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবং বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনকে নিয়ে নানা অভিযোগ করলেও মূলত এই কমিশন কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু। কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসায় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়ের সময় তিনি মন্তব্য করেন, অপরাধীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে নির্বাচনী মাস শান্তিপূর্ণ হবে বলেও মনে করেন তথ্যমন্ত্রী। রাজনৈতিক পক্ষ বিপক্ষের কারণে কোনো নির্বাচনী কর্মীর বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত। নির্বাচন কমিশনের যেসব কাজকর্ম আমরা খেয়াল করছি তা দেখে আমি নির্দ্বিধায় বলতে পারি, নির্বাচন কমিশন দল নিরপেক্ষভাবে কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে। নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম সদর থানা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর থানা চত্বরে আয়োজিত সভায় কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান বক্তব্য রাখেন। এতে ইমাম, মুয়াজ্জিম ও পুরোহিত সহ বিভিন্ন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন। রংপুরে কাউনিয়া উপজেলার হারাগা স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। চিকিৎসক ও জনবল সংকটের সাথে আছে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সরঞ্জামের অভাব। এজন্য উপজেলার বিড়ি শিল্প নগরী হিসেবে খ্যাত হারাগা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে, ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাস পৌরসভা ঘোষণার ২৯ বছর পার হলেও স্বাস্থ্যকেন্দ্রের তেমন কোনো উন্নয়ন হয়নি। নামেই রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, নেই পর্যাপ্ত চিকিৎসক সহ লোকবল, সেবার জন্য নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম, আছে ওষুধ সংকট। কিন্তু ওই এলাকার জনসাধারণের জন্য একমাত্র স্বাস্থ্যকেন্দ্র এটি। ১৯৯৬ সালে ৩১ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু হলেও গত ২২ বছরে বাড়ানো হয়নি এর চিকিৎসক, নার্স ও কর্মচারীর সংখ্যা। এখানে সব মিলিয়ে ৫৩ জন থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। এখানে একজন মাত্র চিকিৎসক ও সীমিত জনবল দিয়ে কোনো রকমে কাজ চালানো হচ্ছে। নেই প্যাথোলজি বিভাগ ও অপারেশন থিয়েটার। বাচ্চার ডায়রিয়ে খালি লেখি দেয়, একটা বিশের বড়িও দেয় নাই। জানি ভর্তি করি দেশে, এই ২-৩ দিন হাতে ফিরে যাবার আসি আছি, সব বাইর থেকে কিনে আনতেছি, তাই খুবই অসুস্থ। দিনে মধ্যে একটা একবার সকালে দেখে, আর মেডিকেল থেকে ভারত হচ্ছে ওষুধ দেয় না তো। জনবল সংকট সহ সেবা প্রদানকারী পদগুলোর কর্মচারীরা পান না সরকারি সুযোগ সুবিধা। রাজ্য সরকারে শূন্য আছে এখন ১১টি, তো এখন বর্তমানে কর্মরত আছি আমরা ২৩ জন। তো দেখা যাচ্ছে যে আমাদের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হলো জনবল সংকট। দরিদ্র রোগীদের বিষয়টি গুরুত্ব দিয়ে জেলার অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নার্সিং স্টাফদের এনে রোগীর সেবা দেওয়া সহ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা সিভিল সার্জনের। রংপুর জেলার অন্যান্য হাসপাতালের নার্সিং স্টাফ দিয়ে চালাচ্ছি এটা। সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, গাইনোকোলজিস্ট, এই পোস্টটা ডেভেলপমেন্ট রয়েছে, এটার জন্য আমরা স্পেসিফিকভাবে লিখালিখি করছি। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে গড়ে তুলবে সরকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
রসালো ও সুস্বাদু ফল তরমুজ। সাধারণত গ্রীষ্মকালে এই ফলটি দেখা মিললেও এবার ঠাকুরগাঁও শীতকালে চাষ হচ্ছে তরমুজ। ফলন ভালো হয় খুশি চাষিরা, লাভের ব্যাপারেও তারা আশাবাদী এই অসময়ে তরমুজ চাষে। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ও জাবরহাট এলাকায় তরমুজের ক্ষেত এখন যেন সবুজের গালিচা। চারিদিক জুড়ে তরমুজ। এবার উপজেলার 30 হেক্টর জমিতে শীতকালীন তরমুজ আবাদ হয়েছে, যা গতবারের চেয়ে 10 হেক্টর বেশি। ভাদ্র মাসে আমরা লাগাইছি, মোটামুটি 2 মাসে এটা হয়ে যায় আর কি। যেমন মাঠে 2.5 লক্ষ টাকা খরচ করছি, আমরা 6 লক্ষ টাকায় বিক্রি করছি। আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন তরমুজের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যেই ক্ষেত থেকে তরমুজ তুলতে শুরু করেছেন চাষিরা। চাষে খরচ কম ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় ভালো লাভ পাচ্ছেন বলেও জানান তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব তরমুজ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে, এখানে 5 একর মাটি আছে, এখানে এটা ঢাকায় যাবে, 8 লক্ষ টাকা বিক্রি করে দিচ্ছি। কিনছিলে বই ঠিক চুক্তি কিনছি, এতে পিছিয়ে ডাকা পাঠানো পরে হিসেবে কেজি হিসেবে বিক্রি করা হবে। এই বেশ কত প্রায় কত 12-13 লাখ। কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে জানিয়ে আগামীতে এর আবাদ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। এই অসময়ে এই তরমুজটি বাজারে ব্যাপক চাহিদা থাকায় অর্থনৈতিকভাবে কৃষক লাভবান হচ্ছেন। উত্তরাঞ্চলের কৃষকের অর্থনৈতিক উন্নতি হচ্ছে এবং এলাকায় কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। ঠাকুরগাঁয়ে অসময়ে তরমুজ চাষ বাড়াতে কৃষি বিভাগের কারিগরি সহযোগিতার পাশাপাশি সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। বাদজুমা টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে কলেজ গেট এলাকায় জমায়েত হতে থাকেন মুসল্লিরা। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। মৎস্য চাষের উপর বাগেরহাটে অনুষ্ঠিত হল দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। স্থানীয় খামারবাড়ি মিলনায়তনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। আসার জেলা ব্যবস্থাপক শফিকুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আজ 7 ডিসেম্বর নোয়াখালী, সাতক্ষীরা, গাইবান্ধা এবং শেরপুর মুক্ত দিবস। পাক সেনাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে এসব জেলা স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ান বীর মুক্তিযোদ্ধারা। হত্যাযজ্ঞের কবল থেকে রেহাই পেয়ে উল্লাসে মেতে ওঠেন মুক্তিকামী জনতা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মামুনুর রশিদ। 25 মার্চের পর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষ এক মাসেরও বেশি সময় নোয়াখালীকে মুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন। 23 এপ্রিল নোয়াখালী দখলে নেয় পাক বাহিনী, পরে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র হাতে লড়াইয়ে নামেন মুক্তিযোদ্ধারা। 6 ডিসেম্বর গভীর রাতে ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে মুক্তিবাহিনীর হামলায় নিহত হয় বহু পাকিস্তানি সেনা। 7 ডিসেম্বর ভোর রাতে মুক্তিযোদ্ধারা চূড়ান্ত অপারেশন শুরু করেন। এরপরে বিডিআর এবং পশ্চিম দিকের থেকে সিজুনের উচ্চদারা আসে, সবাই একত্রে সম্মিলিতভাবে আক্রমণের মাধ্যমে পিটিএর পতন হয়। ভারতের বিভিন্ন এলাকায় ট্রেনিং শেষে 27 মে সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রথম সম্মুখযুদ্ধ শুরু করেন বীর সেনারা। 6 ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে টিকতে না পেরে পালিয়ে যায় পাক বাহিনী। ফাঁকা গুলি ছুটতে ছুটতে শহরে প্রবেশ করে দামাল ছেলেরা, ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। মুক্তিযোদ্ধাদের সাথে রাস্তায় নেমে আসে মুক্তি পাগল জনতা। 7 ডিসেম্বর হানাদার বাহিনী এবং এখানকার মুক্তিযোদ্ধাদের সংঘর্ষের মধ্য দিয়ে পাক বাহিনী সাতক্ষীরা থেকে বিতাড়িত হয়। নতুন প্রজন্মের মাঝে এই দিনকে জাগিয়ে তোলার জন্য জেলা প্রশাসন এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। 7 ডিসেম্বর কোম্পানি কমান্ডার মাহবুব এলাহি রঞ্জুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল গাইবান্ধা শহরে প্রবেশ করে। সংবাদ পেয়ে আগের রাতেই রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায় পাক সেনারা। 5 তারিখ এবং 6 তারিখ উপরি 2 দিন যুদ্ধ করার পর 7 তারিখ সকালবেলা আমরা গাইবান্ধা শহরে তৎকালীন এসডিওমাঠ এখন স্বাধীনতা প্রাঙ্গণে আসে আমরা বিজয় পতাকা উত্তোলন করি। প্রশিক্ষণ শেষে প্রথমে শেরপুরের মধুপুরে প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা। হানাদার বাহিনীর ভারী অস্ত্রের সামনে টিকতে না পেরে 26 এপ্রিল তারা ভারতে আশ্রয় নেন। মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে 3 ডিসেম্বর ধনুয়া কামালপুর দুর্গের পতন ঘটে। এই খবর পাক বাহিনী ক্যাম্পগুলোতে পৌঁছলে তাদের মনোবল ভেঙে পড়ে। সীমান্ত অঞ্চলের বিভিন্ন ক্যাম্প গুটিয়ে
পিছু হটে তারাও। সেদিনের যে জনগণের মানে মানুষের যে উচ্ছ্বাস সেটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতার 45 বছরেও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর গণকবর আজও সংরক্ষিত হয়নি, তাই এসব গণকবর ও বিভিন্ন স্থাপনা রক্ষণাবেক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। মামুনুর রশিদ, এটিএন বাংলা। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শেরপুর হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে শেরপুর জেলা প্রশাসন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এর আগে শহীদ বুলবুল সড়কে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনারকুলি মাহবুব ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। শোভাযাত্রা, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাগুরে মুক্ত দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সাতক্ষীরা মুক্ত দিবস। সকালে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTVnews এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।